হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আয়া সেন্টার। হ্যাঁ আয়া সেন্টার, হ্যাঁ হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার দাদুর জন্য আর কি তিনজন আয়া দরকার আমার। তিনজন? হ্যাঁ। আমরা কোথায় লাগবে? বাড়িতেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন, মানে কি বলুন তো, গান গেয়ে ঘুম পাড়াতেন। হ্যাঁ। তো তারপর থেকে আর কি উনি মারা যাওয়ার পর থেকে ওনাকে কোনো মতে ওই কেউ না কেউ গান গেয়ে আর কি ঘুম পাড়াতে হয়। এবার আমাদের তো সবসময় সেটা হয় না। হ্যাঁ। গান জানে এরকম কোনো আয়া রয়েছে? না, গান জানে এরকম কোনো আয়া তোমাদের কাছে হবে না। তিনজন থাকলে কি বলুন তো একটুখানি ওই একটু কোরাসে যদি গান ফান, ওইটাই মেইনলি আর কি দরকার। না, গান জানার মতো আয়ারা তো অত মানে কোয়ালিফিকেশন সব অত হয় না। না না, গান তো জানতে পারে, মানে যদি লোকসঙ্গীত হয় তাও প্রবলেম নেই। এখন আমি দেখুন সেটা তো বলতে পারবো না, আমার কোন আয়া গান জানে এখন কে জানে না সেটা তো আমি বলতে পারবো না। বা আবৃত্তি করতে পারে এরকম, আমার মানে দাদু আবৃত্তিও খুব না ভালো না পছন্দ না না ওরকম নেই, মানে কি ওরকম বলুন তো নেই, দেখাশোনা খুব বেশি না করলে হবে, একটু গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। না না ওরকম নেই, ওরকম নেই। গল্প বলতে পারে, গল্পের বই পড়ে শোনাবে, এরকম কেউ রয়েছে? না ওরকম আমার কাছে হবে না, না ওরকম হবে না। ভিডিও গেমস খেলতে খেলে এরকম কোনো আয়া আছে? তাহলে আমার বাচ্চাটার কাছে করতাম। হ্যাঁ দাদা, ফোনটা রেখে দিলেন আপনি। হ্যাঁ বলছি, বললাম তো আপনি যে যে সব কথাগুলো বলছেন ওগুলো হবে না আমার কাছে। না না, ভিডিও আপনার না না, এটা আয়া সেন্টার, এখানে ভিডিও গেম খেলতে পারে, গান করতে পারে, আপনি কি আমার সঙ্গে ছ্যাবলা পোনা করছেন নাকি? আপনাকে বারবার বলছি হবে না কেন, একটার পর একটা কি কথা বলছেন আপনি? একটা আয়া, না 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 শুনুন, একটা আয়া তার সে কি পড়াশোনা যদি করবে তাহলে আয়ার কাজ করবে কেন? সে ভিডিও গেম খেলতে পারবে? আপনি বাংলা কথাটা আমার বুঝতে পারছেন না? না না, বাংলা কথা বুঝতে পারছি। আপনি আপনা আপনি শুনুন, আমার সঙ্গে ছ্যাবলা পোনা করছেন, আগে আপনি একদিন কল করেছিলেন। আপনি আমি আমার কাছে এসব ধরনের লোক হবে না, আপনি অন্য জায়গায় দেখুন, আর আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা বলছি, এমন কোন আয়া হবে যে আমার দাদুকে বিয়ে করবে? এখানে আঙুল দাও তো, এমন কোন আয়া হবে তোমার না পেরে দেবে গে, জানো তো দূরের বাচ্চা। কার কানে আঙুল দিলেন আপনি? এই যে শোনো, তুমি এবারে দাঁত খেলাচ্ছ বুঝেছো, সামনে কানে পাই না যেদিকে হয়েছি দেবো ঠেলে, মানুষ না জানোয়ার।